আসানসোল পুর নিগমে শাসক দলের এক কাউন্সিলরের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ ওঠায় বিস্মিত অন্যান্য তৃণমূল কাউন্সিলররা। এদিকে কাউন্সিলরের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ তুলেছেন আসানসোল বার্নপুরের চৌবিনগরের বাসিন্দা ভোলানাথ প্রসাদ। ওই টাকা আত্মসাতের অভিযোগ যার বিরুদ্ধে উঠেছে সেই কাউন্সিলরের নাম দিলীপ ওরাং, ইনি আসানসোল পুর নিগমের 94 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তার বিরুদ্ধেই ওঠে 1,90,000 টাকা আত্মসাতের অভিযোগ। ফলে বুধবার বিষয়টি নিয়ে দারুণ চাঞ্চল্য ছড়ায়, তাই ভোলানাথ প্রসাদ তার টাকা ফিরিয়ে দেওয়ার দাবিতে আসানসোল পুর নিগমে এসেছিলেন। ফলে তিনি ওই পুর নিগমের ডেপুটি মেয়র ওয়াসিমুল হকের দ্বারস্থ হয়ে সমগ্র বিষয়টি অভিযোগ হিসেবে জানান। তবে ওই ব্যক্তি যখন ডেপুটি মেয়রের সাথে দেখা করতে আসেন, তখন অভিযুক্ত কাউন্সিলর দিলীপ ওরাংয়ের সাথেও তার দেখা হয়, আর তাতে দুজনকে যথেষ্ট উত্তেজিত হয়ে কথাবার্তা বলতে শোনা যায়। শেষটায় বেগতিক দেখে ওই কাউন্সিলর পুর নিগম ছেড়ে চলে যান। এদিকে বার্নপুরের বাসিন্দা ভোলানাথ প্রসাদ বলেন, তিনি ওই পরিমাণ টাকা তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর দিলীপ ওরাংকে 2021 সালের জুন মাসে দিয়েছিলেন। ওই সময় কাউন্সিলর তাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে কাউন্সিলর নির্বাচনে জেতার পর নিজের নামে থাকা জমি তার নামে লিখে দেবেন। এদিকে ভোলানাথ প্রসাদের আরও অভিযোগ, 2022 সালে কাউন্সিলর হওয়ার পরও তিনি ওই জমি তাকে লিখে দেননি। পরে দিলীপ ওরাং তাকে বলেছিলেন জমি নয় টাকা ফেরত দেবেন, কিন্তু সেই টাকাও তিনি ফেরত দিচ্ছেন না। ওই বিষয়ে তিনি হীরাপুর থানার এক আধিকারিকের নাম তুলে বলেন, ওই আধিকারিক এর মধ্যস্থতা করেছিলেন, বলা হয়েছিল দিলীপ ওরাং এক মাসের মধ্যেই টাকা ফেরত দেবেন, কিন্তু এরপরও তিনি তার টাকা ফেরত পাননি। ভোলানাথ প্রসাদ আরও বলেন, এ ব্যাপারে তার ওয়ার্ড কাউন্সিলর সহ তৃণমূল কংগ্রেসের কাছে গিয়েছিলেন, কিন্তু সব নেতার কাছে আবেদন করেও কোনো লাভ হয়নি বলে জানান তিনি। অন্যদিকে ডেপুটি মেয়র ওয়াসিমুল হকের সাথে ওই ব্যক্তি দেখা করেন এবং তার কথাও বলেন। ডেপুটি মেয়র বলেন, খুব শীঘ্রই এদের দুজনকে একসঙ্গে বসানোর ব্যবস্থা করানো হবে। ওই আলোচনার ভেতরে ভোলানাথ প্রসাদ যদি সত্য বলেন এবং কাউন্সিলরকে টাকা দিয়ে থাকেন, তাহলে তাকে টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করা হবে। যদিও এ ব্যাপারে 94 নম্বর ওয়ার্ড কাউন্সিলর দিলীপ ওরাংয়ের সাথে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল, তবে তিনি সংবাদ মাধ্যমের একাংশকে জানিয়েছিলেন টাকা নিয়েছেন তা সত্য, তার মধ্যে বেশ কিছু টাকা তিনি ফিরিয়েও দিয়েছেন, বাকি টাকাও দেবেন। এদিকে এই মুহূর্তে তার কিছু অসুবিধে রয়েছে, যে টাকা সেটা চেকের মাধ্যমেই দেওয়া হয়েছে। তবে দলের কাউন্সিলরের বিরুদ্ধে এভাবে টাকা নেওয়ার অভিযোগ ওঠায় তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্ব চরম অস্বস্তিতে পড়েছেন। দলের পক্ষ থেকে এই ধরনের অভিযোগের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে বলে জানা গেছে। কেউ কেউ এমনও প্রশ্ন তুলেছেন, যিনি টাকা নিয়েছেন তিনি তার ব্যক্তিগত কারণে সেই টাকা নিয়েছেন, পুর নিগমের কোনো কাজে সেই টাকা লাগানো হয়েছে কি? নিশ্চয়ই নয়। আবার যিনি টাকা দিয়েছেন তিনি বাধ্য হয়েই পুর নিগমে এসেছেন বিষয়টি জানাতে, যেহেতু এই বোর্ডের একজন কাউন্সিলর থাকায় আর তাকে এখানেই পাওয়া যাবে বলে মনে করে। তবে টাকার বিষয়টি তিনি পুর নিগমের আঙিনায় ছড়িয়ে দিলেন টাকা পাওয়ার আশা নিয়ে। পয়সা লিয়া দাদা 1,90,000 লিয়া আমসে ঠিক আর বলা কি জিতেঙ্গে কাউন্সিলর মে জিতেঙ্গে তোরা লিখ লিখ দেঙ্গে জব জিতা জব রিজাল্ট আয়া কাউন্সিলর কা জব জিতা উসকো হম ডেইলি দাদা থাক গিয়ে বলতা জমিন নহীঁ দেঙ্গে পয়সা দেঙ্গে হামকা পয়সা দিজিয়ে জো লিয়ে পয়সা ভি নহীঁ দে রহা। আমি দরখাস্ত চেয়েছি, ওই দরখাস্তটি আমরা হেয়ারিং বলে দু পার্টিকে বসিয়ে মেয়র স্যার নেতৃত্বে মেয়র স্যার যাকে দায়িত্ব দেবে যে মামলাটা দেখে একটা সতর্কভাবে একটা জায়গা নিয়ে আসার চেষ্টা করবে।